এখন বাজে সকাল 7টা। এনজয় দিদিনি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানা ঠিক করে নিয়ে তারপরে বাকি কাজ করব। দেখতে থাকুন। গরমের দিনে দুদিনের বেশি একটা ইউজ করা যায় না, ঘাম হয় তো। এই বেড স্প্রেটটা কেমন লাগছে, খুব হালকা কালারের। এটা তন্তুজের থেকে নেওয়া। এই দেখো, আমি এই একটা জিনিস দেখেছি, যখন আমি ভিডিও করবো তখনই ওরা আসবে। আজকে বসে গেছে, এই জন্য দড়িটা খুলে গেছে। এখন আপাতত এরকম করে রাখি, আমি একটু রান্নার আয়োজন করে গিয়ে তারপরে এটাকে দড়ি করাবো। বাস করার সময় খুলেছিলাম, এরকম গিট দিয়ে রাখলাম শর্টকাটে। পরে এসো, এইসব করবো। আমি বালিশ ওই ঘরে নিয়ে যাবো, সেকেন্ড বেডরুম ওই ঘরটা আবার কি। এই দেখো, এইটা হচ্ছে লুক চেঞ্জ করার পরে। ভালোই লাগছে বলো, একটু কুশনগুলো একটু এর সাথে যাচ্ছে না, বুঝতে পারছি। কিন্তু যাক, এখন আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না, পরে দেখা যাবে যদি দুপুরবেলায় করি। এত গরম, বিছানা ঠিকঠাক করতে করতে দেখো পুরো ঘেমে গেছি। এই জন্য পাঁচ মিনিট না দু মিনিট একটু অ্যালার্ম দিয়ে নিচ্ছি, যে আজকে না গাছে জল দেওয়া হয়নি। জানো এখন রোদ উঠে গেছে ঝলমল। লোকটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। এই চাদরেও দেখো এরকম অ্যাশ আছে, খুব লাইট কালার গরমের দিনে। আজকে দিদি আসবে, সেই জন্য চিকেন কষা করব আর পোলাও করব। আর বিকেলের জন্য চিকেন কাটলেট করব। চিকেন কাটলেট তো তোমাদের দেখিয়েছি, তাই আর শেয়ার করব না। সেদিনও তো চিকেন কাটলেট করেছি, মোবাইলটা ঠিক রাখা হয়নি। অন্ধকার অন্ধকার আসছে, আসুক। ভাত বসানো হয়ে গেল। দাঁড়া, ঘর বাবা, গোলাপ ফুল নিয়ে আসছিস। এই দেখো আমার দিদি গোলাপ ফুল নিয়ে এসছে, কতগুলো গোলাপ ফুল নিয়ে আসছে দিদি। আজকে আমার বার্থডে, তাই নিজের বার্থডে নিজেরই মনে থাকে না, এখন আর বার্থডে করা হয় না। মা এক্সপায়ার করার পর থেকে আর বার্থডে করি না, এই জন্য দিদি আজকে এসছে। জাস্ট দুই বোনে খাওয়া দাওয়া করব, ফুল টুল নিয়ে এসছে, ফুলটা রাখি। আজকে কি রান্না করব পরে তোমাদের দেখাবো।
বস একটু ফ্যানটা চালিয়ে দিই, তারপরে যে আমি চালাচ্ছি বস। ফুলটা রাখি, দাঁড়াও তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। একটু পরোটা আর টক দই দিলাম, দিদিকে আসলো এখন খাওয়ার জন্য, মানে এত তাড়াতাড়ি আর কি বানাবো, তাই ময়দা মাখাই ছিল, একটা পরোটা ঘি দিয়ে ভেজে দিলাম আর টক দই। আজকে থাকবি তো? হ্যাঁ, সেটাই ভালো, কারণ এসে চলে গেলে আর একটু সময়ের জন্য। মুনুরা কি, মুনুরা বেরিয়ে গেছে? দেখ যাই, আবার রান্নার দেখি একটু কথা বললাম, মানে আমিও ফ্যানের নিচে একটু বসলাম আর কি, এবার আবার যাই। আবার আলমন্ড আর এই কাজু আর কিশমিশ নিয়ে এসছে, এই যে আলমন্ড কাজু কিশমিশ নিয়ে এসছে দিদি। চিকেনটা রান্না করছি, চিকেন কষা হবে আর পোলাও হবে। পোলাওটা হবে কাজু আলমন্ড আর কিশমিশটা ঘি একটু হালকা ভাজা করে নিচ্ছি। এই যে পোলাওটা হয়ে গেছে, কড়াইতেই আছে, কড়াইতেই দেখিয়ে দিলাম। পোলাও আর এই চিকেন কষা, মানে চিকেনটা বাটার দিয়ে করা। আমরা খেতে বসে গেলাম, দারুন এত সুন্দর মানে চিকেনটা, আমরা খাই, খাওয়ার পরে আবার তোমাদের কাছে আসছি। তো সেটা নাটকীয় হবে, কারণ দেখছি আবার আবার।